হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা শ্যামবাজারের শপিং মলে গেলাম। আমরা বাজার কলকাতায় প্রথমে ঢুকেছিলাম, তো বাজার কলকাতা থেকে আমরা কী কী আজকে শপিং করলাম চলো আজকে তোমাদের ঘুরে দেখাই। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আমরা গেছিলাম বাজার কলকাতায়, ও দরকারি কিছু জিনিসপত্র কেনার ছিল, তাই আমরা দুজনে মিলে গেলাম। প্রথমে বাড়ি থেকে এলাম, এসে তারপরে আমরা শ্যামবাজারে গেছিলাম। প্রত্যেক বছর পুজোতে কম জিনিস কেনা হয়, এবছর পুজোর পরে এলাম জিনিস কিনতে। অনলাইনে সব কেনা হয়ে গেল, তাহলে পুজোর পর যেমন জিনিসও তেমন না। শ্যামবাজারে শপিং মলটা যেটা এম বাজার আছে, তারপরে পাশাপাশি আরো অনেকগুলো আছে, সিটি মার্ট আছে। দেখো পরে দেখো সাইজ আগে পরে দেখো। আমরা বাজার কলকাতা থেকে 32 হবে, তুমি দুটোই দেখো, 32 আর 34 দুটোই দেখো। বাজার কলকাতা জিনিসগুলো বেশ খুব ভালো, তিনতলা অনেকটাই বড়, তিনটে আলাদা আলাদা সেকশন রয়েছে। আমার বর কয়েকটা জিন্স কিনলো, আমি আমার কয়েকটা জিনিস কিনলাম। কালোটা নেবে? কালো আর ব্লু দুটো কালেকশনগুলো খুব ভালো, অফ হোয়াইট কালারও দেখতে পারো। ওইদিকে তো আরও বেশ ভালোই ভিড়ও ছিল, চারিদিকে অনেক মানুষ, অনেক ধরনের কালেকশন রয়েছে। আমার বর কালো আর ব্লু দুটো প্রথমে চুজ করলো। এদিকে ট্রায়াল রুম থাকতে পারে, এদিকে রয়েছে গেঞ্জি টি শার্ট। হ্যাঁ আমার এসডি কার্ড আছে, এটা পুরোটাই ছেলেদের সেকশন, ছেলেদের বিভিন্ন অনেক জিনিসপত্র রয়েছে এখানে। না 3GB না, 3GB হয়েছে, ওইদিকে দেখতে হবে কোন দিকে আছে, জিজ্ঞাসা করতে হবে। ওইদিকে তো জামা কাপড়, প্যান্টের কাউন্টার, জিজ্ঞাসা করো। টি শার্টগুলো খুব সুন্দর, বেশ বিভিন্ন ধরনের কালারিং টি শার্টগুলো আছে এবং কোয়ালিটিগুলোও যথেষ্ট ভালো। আমার বর গেল ট্রায়াল রুমে দেখতে ঠিকঠাক আছে কিনা। আছে, আমায় ব্যাগ দাও, আমি ধরতে পারবো, তুমি দাও। না না না, তুমি দাও। তো আমি এদিকে কি করব, বরের ব্যাগটা কাঁধে নিয়ে বাকি জামা কাপড়গুলো দেখছিলাম। এর মধ্যে এই ব্লুটা আর আরেকটা ব্লু, এই দুটো ব্লু আমি দেখলাম, বেশ সুন্দর। এই গেরুয়াটার পরেই রয়েছে ব্লুটা, এবং দামটাও খুব বেশি না, ঠিকঠাক। এখান থেকে আমি দুটো জামা চুজ করলাম। ওইদিকে প্যান্টগুলোও দেখছিলাম, কিন্তু এগুলো অনেকটা হাই রেঞ্জও আছে। আমি কি করব, আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। অনেকটাই বড়, মানুষের ভিড়ও অনেক আছে। আমরা কয়েকটা ছবিও তুললাম ওখানে, বেশ সিঁড়ির কাছে খুব সুন্দর একটা ব্যানার দেওয়া ছিল, সে ব্যানারের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম। ও এই ড্রেসটা নিয়েছে, দুটো জিন্স নিয়েছে, আর এই দুটো শার্ট নিয়েছে। কলকাতার খুব সুন্দর একটা ব্যানার বানিয়েছে বাজার কলকাতাকে নিয়ে। তারপরে কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা দুজনে একসাথে কয়েকটা ছবি তুললাম, ও তো খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, পেছনে এত মানুষজন যাচ্ছে আসছে, তো ও পোজ দিতে গিয়ে খুব বিরক্ত হচ্ছে। তো শেষমেশ আমরা কয়েকটা ছবি তুলে নিয়ে তারপরে বিল মিটিয়ে জিনিস কেনাকাটা করে আমরা বেরিয়ে এলাম।
তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।